হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে বলতে চাই যে আপনারা কালকের যে ভিডিওতে দেখছিলেন আমার বাচ্চা বাজিগর পাখির বাচ্চা সংগ্রহ, আজকে আসলে বাজিগর পাখির বাচ্চা সংগ্রহ দেখাবো না। আজকে আপনাদেরকে দেখাবো আমার এভিয়ারের সবচেয়ে লাভজনক পালন এবং সবচেয়ে ভদ্র পাখি, সেটা হচ্ছে চাইনিজ সিলভার ডাক। এটা 12 মাসে আমি 13 বার ডিম বাচ্চা করি। আপনারা হয়তো বা অনেকেই বিশ্বাস করেন না, বারবার আমি আপনাদেরকে বলি এই কথাটা যে, আর অনেকেই আমাকে এই কমেন্টের মধ্যে এইটাই বলে যে ভাই হয়তো 6 বার করতে পারে, 8 বার করতে পারে, তো 13 বার কী হবে? 13 বার তো ভাই সবাই করে না, কিছু কিছু পেয়ার আছে যেগুলো 10 বার 12 বার অ্যাভারেজ 13 বারও করে ফেলে। তো আপনাদেরকে আজকে যে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যে চাইনিজ সিলভার টাইপের বাচ্চা সংগ্রহ করি, এবং আপনারা দেখবেন আজকে থেকে 15-20 দিনের মাথায় আবারও আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম এর আগে 15-20 দিন আগে, যে বাচ্চা সংগ্রহ ঠিক 20 দিনের মাথায় আবারও বাচ্চা সংগ্রহ করলাম। আবার আপনারা আজকে আবার কাউন্ট করে রাখবেন, ঠিক 15-20 দিনের মাথায় আবারও আমি বাচ্চা সংগ্রহ করতেছি। এটার এত ভালো প্রোডাকশন আর এত এত লাভজনক, যার কারণে আমি আমার বাজিকর যে খাঁচা পাখি পালন করে থাকি সেই খাঁচা পাখিগুলো কমাই দিয়ে আমি হচ্ছে ঘুঘু আরও বাড়াই নিব। তো ইনশাল্লাহ আজকে এবং কালকে যে ভিডিও দুইটা দেখলেন, এই দুইটা ভিডিওর কম্পেয়ার করে কেন বাজিরকার চেয়ে ঘুঘু পাখি পালনে লাভজনক বেশি, এইটা নিয়ে কালকের যে পর্বটা, এই পর্বটাতে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন যে কেন আমি বাজিরকার পাখি পালন বাদ দিয়ে ঘুঘু পালন শুরু করব এই জায়গাতে। তো চলেন, আর আপনাদেরকে কথা বাড়াইতে চাই না, আমি আপনাদেরকে নিয়ে যাব এখন আমার পাখির ঘরে। পাখির ঘরে যেয়ে দেখবো কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বাচ্চা আছে। এবারকার বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে এবং অনেকগুলো বাচ্চা সংগ্রহ করবো আমার বিশ্বাস, কারণ মাঝে হচ্ছে ওই যে আপনারা তো জানেনই যে আমি ছোট্টখাটো একটা আপনাদের জন্য মানে ব্যবস্থা করছি যে আপনাদেরকে খাদ্য মান্থলি কোর্স গ্রিড হ্যান্ডফিড এগুলো দিচ্ছি। এগুলো নিয়ে ব্যস্ততার কারণে এগুলো তৈরি করা, ডেলিভারি পাঠানো, এগুলো নিয়ে মাঝখানে আমি আসলে এগুলোতে সময় দিতে পারিনি। আর আমার ঘুঘু তো হচ্ছে খাঁচা যতই বড় হোক ওখানে যতক্ষণ পর্যন্ত ওদের বাবা মা মারামারি করবে না, মানে ছকর দিবে না, ততদিন পর্যন্ত ওরা ওদের মা বাবার কাছে অনেক সেফ, ওই জন্য আমি বের করি না, ওদের কাছেই থাকে। তো চলেন আপনাদেরকে আমি নিয়ে যাই প্রথমত হচ্ছে যে আমার কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি। আশা করি বেশ কিছু বাচ্চা সংগ্রহ করতে পারবো। আর নিয়মিতর মতন আবারও কেরিং খাঁচা হাতে নিলেই খুশি খুশি লাগে যে কিছু নতুন নতুন পাচ্ছি, নতুন নতুন অতিথি আমার কাছে আসতেছে, এই জন্যে বেশি খুশি লাগে। তো প্রথমত যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম করে পাখির ঘরে ঢুকলাম। তো পাখির ঘরে ঢুকে এইটাই হচ্ছে মাশাল্লাহ আমার বলতে পারেন ঘুঘুর সেট আপ, আপনাদেরকে সেদিন যে ভিডিওটাতে দেখাইলাম, এই যে এইটা একটা ঘুঘুর সেট আপ, আর এই যে একটা ঘুঘুর সেট আপ, আর এটা হচ্ছে আমার বাজিগর সেট আপ। এই বাজিগর সেট আপটাও আমি ঘুঘুর সেট আপ দিবো, যেদিন আসলে ঘুঘুর সেট আপ দিবো সেদিনও দেখাবো ইনশাল্লাহ। কিন্তু কালকের ভিডিওটা তো অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, যারা আসলে খামার করতে চাচ্ছেন বা আপনারা কনফিউজ যে বাজিগর পাখি পালন করবেন না ঘুঘু পালন করবেন, তাদের জন্য অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। মাশাল্লাহ এটা হচ্ছে আমার ঘুঘু পাখির সেট আপ, এবং প্রথম খাঁচাতেই মাশাল্লাহ দুইটা বাচ্চা দেখতে পারলাম, তারপরে মাশাল্লাহ এখানেও দুইটা বাচ্চা, এবং বাচ্চাগুলো দেখেন অনেকটা বড় হয়ে আসে, মাশাল্লাহ এখানেও দুইটা বাচ্চা, মাশাল্লাহ এটা হয়তো বা ডিম নিয়ে বসে আছে। আর এই পাখি এই ঘুঘুটা নতুন পেয়ার দিছি যেটা অটো ডিমের সমস্যা হয়েছিল, মাশাল্লাহ এখানেও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ এটাতেও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে প্রতিটা খাঁচা টু খাঁচায় মাশাল্লাহ আল্লাহর রহমত ভালো রেজাল্ট হচ্ছে। আপনাদেরকে কিছুদিন আগেই বলছিলাম যে এখন যে সময়টা চলতেছে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যে ব্রিডিংয়ের সবচেয়ে বেস্ট সময়, মাশাল্লাহ দুইটা কিউটের ডাব্বা, প্রাকৃতিকভাবে যে ব্রিডিংয়ের যে একটা সময় সেই সময় এই সময়টা খুবই ভালো একটা রেজাল্ট হয় সব পাখির ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী দেখেন প্রতিটা খাঁচায় কিন্তু মাশাল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা বড় হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে মাশাল্লাহ। এগুলো হচ্ছে আমার সেকেন্ড জেনারেশন, যে জায়গায় আসলে আমি এই যে নতুন করে সেট আপ দিবো এই জন্য রেডি করতেছি। আর সবসময় আপনাদেরকে যেটা বলি যে আপনারা আপনাদের নিজের বাসার বাচ্চাগুলো বড় করবেন নিজের জন্য, ওগুলো থেকে অফুরন্ত রেজাল্ট পাবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, দেখলাম যে প্রতিটা খাঁচার মধ্যে দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ যে বাচ্চা আছে, এখন বাচ্চাগুলো আমি সংগ্রহ করবো।
তো চলেন আপনাদেরকে একটা একটা করে বাচ্চা সংগ্রহ করব। এবং আজকে বাচ্চা সংগ্রহ করব না, অনেকে বলে আসলে ভাই আপনি কটা বাচ্চা সংগ্রহ করেন, সেই বাচ্চা সংগ্রহ করার পরে প্রতিটা বাচ্চা একটা 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 করে গুনে গুনে আমি যে কোথায় রাখি, কিভাবে খাঁচায় রাখি, কিভাবে সেলফিট করে তারপরে বিক্রি করি সেই জায়গাটাও দেখাবো, এবং প্রতিটা কটা আসলে বাচ্চা সংগ্রহ করতে পারলাম সেটাও গুনে আপনাদেরকে শোনাবো। তো চলেন আসলে আগে প্রথমত এই খাতাটা দিয়ে শুরু করলাম বাচ্চা সংগ্রহ করা। আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম দেখছেন ভিডিও নিউ ভিয়ার, সেই ক্ষেত্রে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই নোটিফিকেশনটা চালু করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো চলেন দেখি, জানি না এই খাঁচাটা ভরবে কি না, ইনশাল্লাহ ভরার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রতিটা খাঁচায় আলহামদুলিল্লাহ দেখলাম মোটামুটি বাচ্চা। তো প্রথমত এই বাচ্চাটাকে ধরলাম, এবং ঘুঘু পাখির বাচ্চা ধরাটা খুব একটু যতটা ইজি কাজ ততটা আবার একটু ডিফিকাল্ট কাজ, কারণ ঘুঘু পাখির পালক খুবই নরম হয়, একটু একটু কম বেশি হয়ে গেলে পালকটা ছিঁড়ে যায়, যত দ্রুত ছিঁড়ে যায় আবার গাজাতে সময় লাগে না, কিন্তু তারপরও দেখতে খুব খারাপ লাগে। তো মাশাল্লাহ এখান থেকে দুইটা বাচ্চা সংগ্রহ করলাম, এবং বাচ্চাগুলো এতটাই সুন্দর হয়েছে এবং হেলদি হয়েছে দেখে মনটা ভরে যাচ্ছে। এবং দেখেন 12 মাসে যে 13 বার তার প্রমাণটা দেখেন, এই যে অলরেডি আমার স্যার আর ম্যাডাম ডিমে চলে গেছে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমার কাছে মনে হয়েছে ঘুঘু পালনটা এই জন্যই সব পাখির চেয়ে লাভজনক, এবং খাওয়া খরচ একেবারে বলা চলে খুবই কম, খায় একেবারে কম, কারণ ঘুঘু পাখি কিন্তু হচ্ছে যা খায় সব সরাসরি খায়, যেমন বাজিরঘর বা ফিন্স, একদম ফিন্স যে ছোটো পাখি সে ছোটো পাখিও কিন্তু ওরা যে খোলসাটা ছেড়ে ভিতরে দানাটা খায়, কিন্তু ঘুঘুর ক্ষেত্রে একেবারে আলাদা, ঘুঘু যা খায় সব সরাসরি খেয়ে যায়, ডাইরেক্ট খায়। সেই ক্ষেত্রে ঘুঘুর দেখছি খাবারও লাগে খুব কম, অল্পতে ওদের খিদা মিটে যায় মাশাল্লাহ। এবং বাচ্চাগুলো দেখেন আমি এক হাত দিয়ে ধরতে পারছি না এতটা হেলদি হওয়ার কারণে, আর আল্লাহর সৃষ্টি আল্লাহ যেভাবে দিছে আমাকে এত সুন্দর, যার কারণে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। মাশাল্লাহ এটাও ডিম নিয়ে বসে আছে এবং কত সুন্দরভাবে, আর ঘুঘু পাখি কিন্তু পেয়ারগুলো সবসময় এরকম বন্ডিংই হয়। মাশাল্লাহ এখানে একটা বাচ্চা, এবং দেখেন এই যে এদের বাবা মা আবার ডিম নিয়ে বসে আছে, এবং এতটাই ভদ্র পাখি যে আমি এরকম একটা ডিস্টার্ব করলাম না তারপরেও ওদের ডিস্টার্ব ফিল বলতে কিছুই নাই, এতটাই অনেস্ট, এত একটা ভালো একটা পালন আমার কাছে মনে হয়। অন্য অন্য কোনো পাখির ক্ষেত্রে ওরা রিয়াকশান করতে পারে, হ্যাঁ আমাকে এভাবে ডিস্টার্ব করলো ডিম পাড়ার সময় বা আমি এইভাবে বসে আছি, কিন্তু এদের মধ্যে আমি কখনো দেখিনি যে রাগ করে ডিম ফেলাই দিছে বা রাগ করে এরা ডিমে যা তাপ দেয় নেই, এরকম কিন্তু কখনোই হয় নাই। আর এইটা হচ্ছে, এগুলো হচ্ছে নতুন করে জোড়া দিছি, বললাম আপনাদেরকে যে এই পাশে সেট আপটা গোটালটাই ঘুঘুর সেট আপ করবো ইনশাল্লাহ খুব দ্রুত। আর সেক্ষেত্রে দেখলেন কিছু যে এই খাঁচায় আছে, কিছু এই খাঁচায় রাখছি, দেখি এইগুলো কীরকম বড় হয়ে গেছে। এই যে দেখেন এই খাঁচার ঘুঘুগুলো মাশাল্লাহ একদম পুরো ব্রিডিং মুডে চলে আসছে, চোখ এক কথা যে রিংগুলো, চোখের রিংগুলো দেখেন কত গাঢ় হয়ে আসছে, তার মানে এর কিন্তু ব্রিডিংয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অনেকে বলেন যে ঘুঘু পাখি কখন বুঝবো যে ব্রিডিং মুডে আসছে, ব্রিডিং মুডে আপনারা তখনই বুঝবেন যখন ওর ঘুঘুটার শরীরের কালারটা একদম ডিপ হয়ে আসবে এবং চোখের রিংটা মোটা হয়ে আসবে এবং গাঢ় হয়ে আসবে, তখন বুঝবেন যে আপনার ঘুঘুটা একদম ব্রিডিংয়ে দেওয়ার জন্য ডিম বাচ্চা করার জন্য একদম প্রিপেয়ারলি রেডি হয়ে গেছে। মাশাল্লাহ এখান থেকেও একটা বাচ্চা সংগ্রহ করলাম, এবং বাচ্চাটা দেখেন চোখের রিংও কালার এসে গেছে, মানে এটা অনেক দিনই হয়ে গেছে মোটামুটি। তো আমি আবার আসলে সত্যি কথা বলতে কখনো এই যতদিন পর্যন্ত না ওদের বাবা মার কাছে বিরক্তর কারণ হয় ওদের বাচ্চাগুলো, ততদিন পর্যন্ত ওদের বাবা মার কাছেই থাকে, বাবা মা ওদেরকে খাওয়ায় না, ওদের বাবা মার কাছে থেকে এরা খাওয়া শিখে সুন্দরভাবে খায় ওদের বাবা মার সাথে। এই জন্য আমার কাছে মনে হয় যে বের করার কী দরকার, ওখানে আসে সেভাবেই থাক। এমনও হয়ে গেছে ঘুঘুর বাচ্চা একগুলো আসে নিচে আবার আরেকগুলো বাচ্চা ফুটে গেছে, যেগুলো হচ্ছে 12 মাসে 13 বার, তারপরেও ওদের বাবা মা দেখিনি ওদেরকে কোনোভাবে অত্যাচার করে, এতটা সেন্সিটিভ পাখি একটা। এবং আমার কাছে মনে হয় এই পালনটা খুবই সহজ একটা পালন, আপনারা চাইলে এটা পালন করতে পারেন, কিন্তু অবশ্যই একটা কথা আছে যে আপনারা ছেলে মেয়ে শিওর করেই পালন করবেন। এখন আপনার যদি ছেলে মেয়ে শিওর না থাকে, মাশাল্লাহ দেখেন একটা ডিম পারছে আবার এই যে ছোট্ট একটা বাচ্চা দেখেন এখনও কিন্তু বড়ই হয়নি, তার মধ্যে আবার ডিম পাড়ে ফেলছে। তো যে জিনিসটা বলতেছিলাম, আপনারা যদি ছেলে মেয়ে ঠিক করে রাখেন এবং একটা খাঁচা বা দুইটা খাঁচা এই পাখি পালন করেন, অটোমেটিকলি এরকম ঢাকনা দিয়ে দিলে ওদের নিজ গতিতে ওরা ডিম বাচ্চা করবে। কিন্তু এখানে একটা সত্য আছে, সত্যটা হচ্ছে আপনাকে ওদের সঠিক গাইডলাইনের মধ্যে রাখতে হবে, যেমন গ্রিট, হ্যান্ড ফিড এইসব খাবারগুলো ওদেরকে প্রোভাইড করতে হবে।
তো মাশাল্লাহ দেখলাম পুঁতিটা, এই যে দেখেন এই এইটারও দেখেন কত বড় বাচ্চাটা হয়ে গেছে, তারপরেও কিন্তু এদের বাবা মা এখন পর্যন্ত এদের বাচ্চাটাকে সুন্দরভাবে আগলে রাখতেছে। আর আপনারা যে জিনিসটা বললাম, আপনারা শুধু ঘুঘুগুলো পালন করলেই হবে না, এদের একটা সঠিক গাইডলাইনের মধ্যে রাখতে হবে, খাওয়া দাওয়া, ব্রিডিং কোর্স, মান্থলি কোর্স। হ্যাঁ, ক্যাটেল ফিশ, মানে যদিও অনেকে আবার কোশ্চেন করে ভাই এরা কি ক্যাটেল ফিশ বন খায়, না ভাই এরা ক্যাটেল ফিশ বন খেতে পারে না, কিন্তু গ্রিট এদের খুব পছন্দের খাবার এবং গ্রিট এদের অনেক হেল্পফুল একটা খাবার। আমি হয়তোবা দু একদিনের মধ্যে আপনাদেরকে ভিডিওটা দিব ইনশাল্লাহ, যে আমার যে গ্রিটের যে ভিডিও, গ্রিট খেতে এরা কতটা পরিমাণে ভালোবাসে এবং আপনাদেরকে যে গ্রিটগুলো আমি সেল করতেছি ওই গ্রিটগুলো এদেরকে দেওয়ার পরে এদের রেসপন্সটা কেমন। তো বলা চলে এই ভিডিওতে ইনশাল্লাহ আজকে না কালকে বা পরশু দিন ইনশাল্লাহ দেখতে পারবেন। এবং বাচ্চাটা দেখেন, এই ছোটো বাচ্চা হওয়ার কারণে সংগ্রহ করলাম না, এবং ওখানকার যে ছোটো বাচ্চাটা আর এই একটা বাচ্চায় দুইটাকে অ্যাড করে দিলাম, কারণ একটা বাচ্চা হলেও ওকে খাওয়াবে, দুইটা বাচ্চা হলেও কিন্তু সেমভাবে খাওয়াবে। তাহলে কষ্ট করলে একজনই কষ্ট করুক, ওই চিন্তাভাবনা করে এই যে আমি এই কাজটুকু করে দিই। অনেকে বলেন যে ভাই আপনার পাখিগুলো এক বয়সের কীভাবে হয় বা একসাথে রেস্ট কীভাবে, এটা শুধু ছোটো ছোটো ভাই অ্যানালাইসিস আপনি নিজে থেকে করতে হবে, যে আপনার পাখি কী চাচ্ছে, আপনার পাখিটাকে একটা পাখিকে রিলিজ করে দিলে আরেকটা, এও একটা বাচ্চা মানুষ করতেছে, ও একটা বাচ্চা মানুষ করতেছে, কেন দুজন কষ্ট করবে, কষ্ট করালে একজনকে কষ্ট করান। তো বাই দ্য ওয়ে এই হচ্ছে আমার কাহিনী, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বেশি ভালো লাগলে অন্য কাউকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। মাশাল্লাহ এই কয়টা বাচ্চা আমি সংগ্রহ করতে পারলাম, প্রথমত শেষত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এতগুলো পাখি, এতগুলো ঘুঘুর বাচ্চা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারলাম। এখন আমি এই বাচ্চাগুলো খাঁচায় ঢুকে রাখবো, এবং কয়টা বাচ্চা সংগ্রহ করলাম সেটাও আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন প্রথমে তো গণনা শুরু করি, মাশাল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে কয়টা বাচ্চা পাইলাম সেটা দেখি। তো সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যা দেয় শুকরিয়া। একটা একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, টায়ার্ড হয়ে যাচ্ছে গুনতে গুনতে, নয়টা দশটা। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ দিছে, টায়ার্ড না, আল্লাহ মাফ করুক, এটা এমনি ফাইজলামো করে বললাম। এখানে দিলাম হচ্ছে দশটা, এই এগারোটা, বারোটা, তেরোটা, আলহামদুলিল্লাহ লাস্ট চোদ্দটা। এই চোদ্দটা বাচ্চা সংগ্রহ করতে পারলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই রমজান মাসের দিন। তো চোদ্দটা বাচ্চা সংগ্রহ করলাম আজকে। গণার কারণ হচ্ছে, এক অনেকে প্রশ্ন করছিল যে ভাই আসলে আপনি কটা বাচ্চা সংগ্রহ করেন আমাদেরকে একটু জানায় না, আপনি শুধু খাঁচার মধ্যে দেখান। তো আজকে দেখাইলাম আমি, আজকে এই 15 দিন 20 দিন পরে 14টা বাচ্চা সংগ্রহ করছি, আবার 20 দিন পরে দেখি না, আল্লাহ না জানো কটা পারবো। দেখলেন আবার অনেকে ডিমে ডিমে চলে আসছে, এবং আজকের এই বাচ্চা গণারও কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম বাজিগর পাখির বাচ্চা সংগ্রহ খাঁচায়, আর হচ্ছে ঘুঘুর বাচ্চা সংগ্রহ করলাম খাঁচায়। দুইটা থেকে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারলাম এবং কয়টা খাঁচা থেকে কয়টা বাচ্চা সংগ্রহ করলাম, এই দুইটা ক্যালকুলেশন মিলে কালকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে কেন আমি আজকে বাচ্চাটা সংগ্রহ করে গুনলাম, এবং কেন এই এখানে বেশি প্রফিট, নাকি ঘুঘুতে বেশি প্রফিট, নাকি বাজিরগায় বেশি প্রফিট, এবং আপনারা খাঁচায় পাখি পালন করবেন কোনটাতে পাখি পালন করবেন, ঘুঘু নাকি বাজিরিকা। তো ইনশাল্লাহ কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, যারা খামার করতে চান বা যারা পাখি থেকে প্রফিট করতে চান, হ্যাঁ অবশ্যই শখ থেকে শুরু করবেন, শখের পাশাপাশি যদি প্রফিট করার চিন্তাভাবনা থাকেন তো কালকের ভিডিওতে আপনারা বেস্ট একটা ইনফরমেশন জানতে পারবেন। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, কালকে হয়তো বা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।